একের পর এক অর্জুন জমা করে চলেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তিনি মুম্বাই একাডেমি অফ মুভিং ইমেজ ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে এই একই পদে দায়িত্ব পালন করেছিলেন আরেক বলিউড ও হলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। MAMI ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে এবার প্রিয়াঙ্কাকে এই পদে নেওয়া হয়েছে। তবে প্রিয়াঙ্কা ছাড়াও প্যানেলিস্টরা তাদের বোর্ডে আরও দুইজন নতুন সদস্যকে যুক্ত করেছেন। তারা হলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অঞ্জলি মেনন এবং শিবেন্দ্র সিং ডুঙ্গারপুর। বোর্ড সদস্য ঈশা আম্বানি এবং অনুপমা চোপড়া আত্মবিশ্বাসী যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার আন্তর্জাতিক অবস্থানের কথা মাথায় রেখে MAMI কে যথাযথ এগিয়ে নিয়ে যাবেন। I've always believed that Indian cinema from across every part of the country has so much to offer to the world. এদিকে এই বিষয়টি একটি ভিডিও বার্তা শেয়ার করে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। তিনি জানান, এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং সকলে মিলে ভারতীয় সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান প্রিয়াঙ্কা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।